বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মীদের কর্মবিরতি আজ দ্বিতীয় দিন। কলকাতা হাইকোর্টে বিক্ষোভে হাইকোর্ট কর্মচারী সমিতি, কর্মবিরতিতে শামিল হাইকোর্টের কর্মীদের একাংশ। প্রিয়াঙ্কা রায় আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়াঙ্কা, হাইকোর্ট চত্বরেও সরকারি কর্মচারীদের এই আন্দোলন চলছে, কিন্তু প্রচুর মামলাকারী যারা মামলা করেন, তাহলে সব মিলিয়ে আজকের ছবিটা আমাদের বলো। আচ্ছা দেখো, আমি এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন ভিডিও জার্নালিস্টকে বলবো ছবিটা দেখানোর জন্য, যেখানে হাইকোর্ট কর্মচারী সমিতির যারা রয়েছেন সদস্য তারা বিক্ষোভে সামিল হয়েছেন। বকেয়া ডিএর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, এবং তাদের একটাই দাবি যে তাদের বকেয়া ডিএ দিতে হবে, নয়তো তারাই কর্মবিরতি আজকে সারাদিনই করবে সামিল হচ্ছেন। গতকালই জানানো হয়েছিল যে তারা কর্মবিরতিতে সামিল হবেন। কথা বলবো যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে কথা বলার যে বিষয়টা জানতে চাইবো, যে রাজ্য সরকার বলছে 3% ডিএর কথা, আর আপনারা বিক্ষোভ করছেন, কি বলবেন? আমাদের বকেয়া 35%, বকেয়া এই মুহূর্তে ছিল 35%। রাজ্য সরকার যখন 3% ঘোষণা করে, তখন আমাদের বকেয়ার পরিমাণ ছিল 35%। তার মানে রাজ্য সরকার 3% দেওয়া মানে আরও 32% আমাদের বকেয়া থেকে যায়। কেন্দ্রীয় সরকার আরও 4% তার কর্মচারীদের জন্য জানুয়ারি থেকে ঘোষণা করবে, ফলে আমাদের বকেয়ার পরিমাণ 36% দাঁড়াবে। আমাদের দাবি হচ্ছে 3% ভিক্ষে নয়, সম্পূর্ণ মহার্গভাতা মিটিয়ে দিতে হবে। আর একটা বিষয় জানতে চাইবো, যে রাজ্যের বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে, মেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় মাদল বাজছে, ধামসা বাজছে, আর একদিকে আপনাদের অন্যান্য কর্মচারীরা, সরকারি কর্মচারীরা অনশন করছেন, অসুস্থ হচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, চাকরি প্রার্থীরা বসে আছেন, ধর্মতলা ধর্ণাতলায় পরিণত হচ্ছে, কি বলবে? এক কথায় বলা যায়, অমানবিক অগণতান্ত্রিক সরকার পশ্চিমবাংলায় চলছে, তারই প্রতিফলন আপনারা দেখছেন। তারা নিজেরা ফুর্তি করছে, উৎসব করছে, কিন্তু মানুষ, কর্মচারী অনশন করছেন, শিক্ষা প্রার্থীরা অনশন করছেন, সরকারের সেদিকে নজর নেই। অগণতান্ত্রিক অমানবিক সরকার এক কথায় আমরা বলতে পারি। দেখো, স্পষ্টত যারা এখানে আন্দোলন করছেন তারা স্পষ্টত বলছেন যে অমানবিক সরকার, কারণ সরকারের কোনোভাবেই কোনো দিকে নজর নেই। সরকারের তরফ থেকে মেলা খেলা যাবতীয় যা চলছে সমস্ত দিকে নজর দেওয়া হচ্ছে, শুধু সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ, চাকরি প্রার্থীদের চাকরি, সেই বিষয়ে সরকারের বিন্দুমাত্র হেলদোল নেই, এমনটাই বলছেন সরকারি কর্মচারীরা যারা আন্দোলন করছেন তারা। এবং গতকাল এবং আজ দুদিন সরকারি কর্মচারীদের তরফ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল, নোটিশও জারি করা হয়েছিল যাতে কোনোভাবে কর্মবিরতি না হয়। গতকাল হাইকোর্টের কর্মচারী সমিতি এই প্যান্ডাউন অর্থাৎ কর্মবিরতিতে সামিল না হলেও আজ তারা এই কর্মবিরতিতে সামিল হয়েছেন, এবং আজকে তারা গোটা দিন এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে। রেনেসা, হাইকোর্ট চত্বর থেকে সেই ছবি আমাদের সামনে তুলে ধরলো আমাদের রিপোর্টার প্রিয়াঙ্কা। ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমাকে। বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মীদের কর্মবিরতির আজ দ্বিতীয় দিন। কলকাতা হাইকোর্টে বিক্ষোভে হাইকোর্টের কর্মচারী সমিতি, আপনারা দেখলেন যে তারা লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, কর্মবিরতি চালাচ্ছেন। 48 ঘন্টার যে কর্মবিরতি, মানে দুদিনের যে কর্মবিরতি, তার আজকে দ্বিতীয় দিন।